হ্যালো গাইস, আজকে আমরা যাব ইস্কন টেম্পল অ্যান্ড ওরিয়ন মল। আমরা বেরিয়ে পড়ছি, লেটস গো। আমরা এখন চলে আসলাম মেট্রো স্টেশনের দিকে, একটু পর মেট্রোতে উঠে পড়বো। মেট্রোটা চলে আসলো, এখন আমরা মেট্রোর ভিতরে এই যে দাদাদেরকে দেখা যাচ্ছে, দাদারা খুব এনজয় করছে, ফার্স্ট টাইম মেট্রোতে উঠে পড়ছে, খুব এক্সাইটেড। আজকে আমরা যাবো ওরিয়ন মলে অ্যান্ড ইস্কন টেম্পলে। তো আমরা যাচ্ছি, এই যে দাদারা যাচ্ছে সামনে দিকে, আমি পিছন পিছন যাচ্ছি। এই যে আমি ইস্কন টেম্পলটা অনেক সুন্দর সবার কাছে শুনেছি, তো আজকে যাবো, দেখবো ভিতরে কি আছে ইস্কন টেম্পলে। সো আমরা যাচ্ছি, ভিউটা অনেক সুন্দর, আজকে দাদারা খুব যাচ্ছে, চারিদিকে ভিউ, ওভার ব্রিজ রোড যাচ্ছি। একটু পরেই আমরা পেয়ে যাবো মেন টেম্পলে। এই যে টেম্পলের ফ্রন্ট ভিউটা, আমরা লাইন দিয়ে যাচ্ছি, দেখবো ভিতরে কি কি আছে। এসেই পড়েছি একটা ছোট মন্দিরের মতো, সেখানে লোকজন সবাই দেখছে, ঠাকুরকে প্রণাম করছে। তারপরে এদিকে সাইডে ভিউ, টেম্পলের পাশে আমরা মেন টেম্পলের দিকে যাচ্ছি, সেই বয়ে বয়ে যাচ্ছি। একটু পরেই ঢুকে পড়বো ভিতরে, দেখবো ভিতরে কি আছে মন্দিরের ভিতরে। খুব এক্সাইটেড মুড আজকে, ফার্স্ট টাইম ইস্কন টেম্পলে যাচ্ছি। এদিকে ইস্কন টেম্পলের সাইডে ভিউটা অনেক সুন্দর, আজকের আকাশটাও খুব দারুণ। আমরা একদম ঢুকে পড়েছি মেন মন্দিরের ভিতরে, সবাই প্রণাম করছে এখানে ঠাকুরকে, উপরের ভিউটাও খুব সুন্দর। ইস্কন টেম্পল টোটালটাই সোনা দিয়ে ঘেরানো, আজকে আমরা দেখবো কিভাবে সোনা দিয়ে মুড়িয়েছে। আমরা যাচ্ছি লাইন দিয়ে, যে ঠাকুর দেখা যাচ্ছে একদম পুরোটাই সোনা দিয়ে করানো, চমৎকার দেখতে সত্যি। যারা যারা দেখো না ইস্কন টেম্পলে, আসবে একবার দেখতে, মনটা ভরে যাবে। এদিকে ঠাকুর বাহিরেটা একদম সোনা দিয়ে মোড়ানো, সত্যি দেখতে অনেক সুন্দর ইস্কন টেম্পলটা, কত সুন্দর ভিউ। তারপর আমরা লাইন দিয়ে দেখছি